আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে, আমরা যখন বাইরে কোথাও যাই, আমরা যখন বের হই, তখন একটা ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি আমরা পাঠ করি তার প্রচুর পরিমাণ ফজিলত রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার পড়ছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে কি কি উপকার হবে? নাম্বার এক, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। নাম্বার দুই, শয়তান থেকে দূরে রাখা হবে, ওই ব্যক্তিটাকে শয়তান থেকে দূরে রাখা হবে। নাম্বার তিন, তাকে রক্ষা করা হবে, বিভিন্ন রকম বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা হবে। নাম্বার চার, তাকে হেদায়েত দেওয়া হবে। এই আমলটা আমরা পেয়েছি তিরমিজি শরীফ থেকে। তো এই ছিল আমাদের আজকের আমল।